Hey guys, ready? Light? Ready? Voice? Camera ready? Okay. Nusrat Faria. Hey, dance song. Action! Hello, দর্শক আমি এমডি রাশিদ সরকার তুহি নাইম হাসান পিয়াশাল থেকে এসেছি আপনারা জানেন বাংলাদেশের কুখ্যাত সরি কুখ্যাত বিখ্যাত অভিনেত্রী নুসরাত ফারিয়ার একটি গান রিলিজ হয়েছে কিছুদিন আগে তো আমরা এই গানটি সম্পর্কে দর্শকদের কি মতামত সে সম্পর্কে আমরা জানব চলুন আমরা দর্শকদের সাথে কথা বলি হ্যালো আমরা একজন দর্শককে পেয়ে গেছি তো ওনার কাছ থেকে এই গানটির মতামত জানব তাহলে দর্শক আপনাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ কিছুদিন আগে বাংলাদেশের বিখ্যাত কুখ্যাত অভিনেত্রী নুসরাত ফারিয়ার একটা গান রিলিজ হয়েছে আপনি কি সেই গানটি শুনেছেন নুসরাত ফারিয়ার কোন গানটি নুসরাত ফারিয়ার পটাকা গানটি পটাকা হ্যাঁ গানটি শুনেছি তো গানটি কেমন লাগলো আপনার কাছে কি আর বলবো আমার লাইফ থেকে 3 মিনিট নষ্ট হয়ে গেছে তো দর্শক আপনারা দেখতেই পেলেন একজনের মতামত তার মতামত শুনে আমার যতটুকু ধারণা হলো নুসরাত ফারিয়ার এই গানটি সবার কাছে কতটা ভালো লেগেছে তা আপনারাই বিবেচনা করুন আর আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে তার গানটি শুনবেন এবং একটা ডিসলাইক দিবেন সরি ডিসলাইক দিবেন দর্শক আমি নাইম হাসান পিয়াস আজকে আমি কথা বলবো নুসরাত ফারিয়ার পাটাকা গান নিয়ে চলুন আমরা দর্শকদের সাথে কথা বলি যে তাদের এই গানটা নিয়ে মতামত কি চলুন তো আমরা একটা দর্শকের সামনে চলে আসছি দেখি তার মতামতটা তো আপনার সাথে কি আমি কথা বলতে পারি অবশ্যই ভাই আচ্ছা আপনি কি নুসরাত ফারিয়ার পাটাকা গানটি শুনেছেন হ্যাঁ ভাই শুনেছি গানটি আপনার কাছে কেমন লেগেছে বা আপনার মন কি ছুঁয়েছে গানটা দিয়ে ভাই দুঃখের কথা আপনার কি করবো কর আমার বউ 3 ধরে আমার সাথে ঘুমায় না কেন 3 ধরে আপনি ঘুমাবে না কেন এই গানটা শোনার পর এই গানটা শোনার পর কেন এই গানটা কি হইছে আপনি শুনে মানে কেন তোর সাথে আপনার ঘুম হবে না এই গানটার মানে কি বুঝলেন মানে মানেটা কি আপনি বুঝতে পারছেন হ্যাঁ ভাই তো একটু আপনি আমাদের দর্শককে বলেন যে কি বুঝতে পারছেন গানটা সম্পর্কে দর্শক আপনারা দেখতে পাবেন যখন গানটি শুরু হয় তারপর যখন লাইনটা শুনলাম আমার পুরো ব্যথা সরি ভাইয়া এটা বলতে পারবো না তারপর থেকে আমার বউ 3 রাত ঘুমায় না আমার সাথে আচ্ছা ঠিক আছে তো দর্শকের মতামত জানতে পারলাম তো দর্শক দেখতে পেলেন যে এই নুসরাত ফারিয়ার এই পাটাকা গানটি শোনার পর তার বউ তার সাথে ঘুমায় না 3 যাবৎ তো এর থেকে দুঃখের বিষয় আর কিছুই না কারণ 3 যদি বউ কাছে না থাকে তো মনের দুঃখ থেকে আপনি বুঝেন বউ ছাড়া চলেই না It's caught in the crossfire.